শুভ বিজয় সকলকে। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলেই জানো ম্যাথ কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এরকম টাইপের যে ম্যাথটা যেটা আমি আজকে নিয়ে এসেছি, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু তোমরা যাতে ট্রিক্সটা জানতে পারো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত কি ট্রিক্সের মাধ্যমে আমরা করব। প্রথমে দেখো বেসিক রুলস, যেটা দেখো কোনো সংখ্যার বলেছে 60% যদি 260 টাকা হয়, অর্থাৎ আমি আমি এক্স যদি নাও ধরি, এক্সট্রা যদি ধরি সেটা ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, বা এক্সট্রা যদি আমরা নাও ধরি সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো বলো তো? এই যে 60% সমান সমান হবে কত? 240, ঠিক আছে? আর কোন সংখ্যা সেটা হচ্ছে আমরা সবসময় ভাববো যে হয়ে যাবে 100%। তো 100% ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে ফার্স্টে, অথবা তোমরা এভাবেও করতে পারো যে প্রথমে এইভাবে লিখে নিলে 60% সমান সমান হচ্ছে 240, তারপরে হচ্ছে এখানে 25%-এর ভ্যালু কত সেটা জানতে চেয়েছে। তো এটা বের করা অনেকটাই সহজ। কীভাবে বের করব? 25 দিয়ে হচ্ছে 240-কে গুণ, ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে তোমার 60। তাহলে 240 ইনটু 60, সরি 25 আর হচ্ছে 60, কত হবে? 6-কে মানে এখানে 0-0 যদি কেটে দাও, 4-6 হয়ে যাবে 24, 4 আর উপরে 4 আর নিচে উপরে 25 গুণ করলে কত হয়? 100, তাই তো? 4 25-এ 100, অর্থাৎ উত্তর কিন্তু হয়ে যাবে যে এখানে কত, অপশান বি, ঠিক আছে? আশা করছি তোমরা প্রশ্নটার যে ট্রিক্সটা সেটা জানতে পেরেছো। সবাই ভিডিওটা শেয়ার করে দেবে ভালো লাগলে, আর অনেক কিন্তু ট্রিক্স আমি নিয়ে আসবো। টপ মোটামুটি ধরে রাখো 200টার মতো ম্যাথ আমি তোমাদেরকে করাবো। তো ছোটো ছোটোভাবেই আমি করাচ্ছি যাতে তোমরা পরীক্ষায় বুঝতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যারা যারা এখনও অবধি ম্যাথের পিডিএফ সংগ্রহ করনি কম্বো অফারের জন্য, তোমরা অবশ্যই দেখতে পারো, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে কম্বো অফারের জন্য, কমিউনিটি ট্যাবে তোমরা চেক করতে পারো। আর হচ্ছে তোমরা আমাকে নক করতে পারো, নম্বরটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই নম্বরে তোমরা কিন্তু ম্যাথের পিডিএফ, জিকের পিডিএফ তোমরা কিন্তু সবগুলোই পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।